আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? তো আমরা আজকে এক নজরে সরকারি যত রকমের চাকরির সার্কুলার আছে যেগুলোর অনলাইন থেকে আবেদন করতে হয় এবং টেলটক দ্বারা পেমেন্ট করতে হয়, সেই সমস্ত চাকরির সার্কুলারের লিস্ট আমরা এখান থেকে দেখব। তো আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদনের যে লিঙ্ক কোথা থেকে আবেদন করব সেটাও দেখব। তাহলে আজকে এখন পর্যন্ত আমাদের হাতে সরকারি চলমান 15টা চাকরির সার্কুলার আছে, আমরা এখান থেকে ডিটেল দেখবো না, সংক্ষেপে জাস্ট দেখবো। তাহলে কোনো রকম কথা না বলে চলুন এই 15টা চাকরির সার্কুলার একটু দেখে নিই। তো প্রথম যেই লিস্ট আছে আমাদের হাতে আজকে, সেটা হচ্ছে অফিস অফ দ্য চিফ ইন্সপেক্টর অফ বয়লার্স। তো বয়লার্সের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও ক্রিয়েট করছি। তো তারপরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার যে আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 30 অক্টোবর। তো অলমোস্ট এক মাস সময় হাতে আছে, অনলাইন আবেদন কার্যক্রম অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটার ডান পাশের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন boiler.teltok.com.bd, তো এই সাইট থেকে আমরা এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো। তাহলে বয়লারের আবেদন লাস্ট ডেট 30 অক্টোবর 2020। তো তারপরে যে চাকরির সার্কুলার দেখতে পাচ্ছি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, তো DAE, এইখানেও যে সার্কুলারটা দেওয়া হয়েছে এটার লাস্ট ডেট 29 অক্টোবর 2020। তো এটার আবেদনের যে লিঙ্ক সেটা ডান পাশে দেখতে পাচ্ছি DAE.teltok.com.bd। তো তারপরে যে চাকরির সার্কুলার আমাদের হাতে আছে 3 নম্বর লিস্টে, ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভস DOEXP, তো এটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 22 অক্টোবর 2020। তো এটার আবেদনের যে লিঙ্ক যে সাইট থেকে আমরা আবেদন করতে পারবো সেটা হচ্ছে DOEXP.teltok.com.bd, তো এই সাইট থেকে আমরা আবেদন করতে পারবো। তারপরে যে লিস্ট আছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, তো IDRA, এখানে আবেদন রানিং চলছে, এটা আবেদনের লাস্ট ডেট অনলাইনে 22 অক্টোবর 2020। এটার যে লিঙ্ক IDRA.teltok.com.bd, এখান থেকে আমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো অনলাইনের প্রক্রিয়া। এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট EEDMOE, তো এই নিয়েও অলরেডি একটা ফুল ডিটেলস ভিডিও ক্রিয়েট করা আছে, সেটা লিঙ্ক পারলে ডিসক্রিপশন দিয়ে দেবো, না হলে একটু সার দিয়ে দেখে নেবেন। তো এখানেও আবেদন প্রক্রিয়া যেটা চলছে সেটার লাস্ট ডেট 22 অক্টোবর 2020। তো এটা আবেদনের যেই লিঙ্ক অনলাইন থেকে আবেদন করতে হবে EEDMOE.teltok.com.bd, এই সাইটে গিয়ে আমরা আবেদন করতে পারবো। পাওয়ার ডিভিশন, তো এই ভিডিওটা আমরা এটাও রিসেন্টলি আমাদের চ্যানেলে দিয়েছি অথবা দেব, তো ভিডিওটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটার যেই অনলাইনে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট সেটা হচ্ছে 20 অক্টোবর 2020। তো এটা অনলাইনে কোথা থেকে আবেদন করতে পারবো, pd.teltok.com.bd, এই সাইট থেকে। দেন সিলেট গ্যাস ফিডস লিমিটেড, এটা নিয়েও ভিডিও ক্রিয়েট করা আছে, এটা অনলাইনে আবেদন করার লাস্ট ডেট 20 অক্টোবর 2020। তো এটার লিঙ্ক হচ্ছে sgfl.teltok.com.bd। তারপরের সার্কুলার হচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিস BOF, তো এইখানে যে আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 20 অক্টোবর 2020। তো এটা আবেদন করতে পারবো, আবেদনের লিঙ্ক হচ্ছে bof.teltok.com.bd। দেন তারপরের চাকরির সার্কুলার হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি BHTPA শর্ট ফর্ম এটার, তো এটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 অক্টোবর 2020, যেটার লিঙ্ক হচ্ছে bhtp.teltok.com.bd। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন DNCC, তো এটা আবেদনের লাস্ট ডেট হচ্ছে 13 অক্টোবর 2020, তো এটার লিঙ্ক হচ্ছে dncc.teltok.com.bd। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL, তো এটা অনলাইনে আবেদন লাস্ট ডেট হচ্ছে 12 অক্টোবর 2020, তো এটার লিঙ্ক হচ্ছে bgfca.teltok.com.bd। ইসলামিক আরবিক ইউনিভার্সিটি, তারপরে যে চাকরির সার্কুলারটা IAU, এখানে অনলাইন আবেদন লাস্ট ডেট 11 অক্টোবর 2020, যেটার লিঙ্ক হচ্ছে IAU.teltok.com.bd। বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার BPSTC, তো এটা অনলাইনে আবেদনের লাস্ট ডেট 11 অক্টোবর 2020, যেটার লিঙ্ক হচ্ছে bpatc.teltok.com.bd। বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি BAIUST, তো এখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট 9 অক্টোবর 2020, এটার লিঙ্ক হচ্ছে BAIUST.teltok.com.bd। দেন এবং সর্বশেষ আজকে 15 নম্বর সিরিয়ালের যে সরকারি চাকরির সার্কুলার সেটা হচ্ছে ডিরেক্টরেট অফ স্পোর্টস DS, এখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট 5 অক্টোবর, তার মানে এটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে।
তো আজকে যখন করছি এখনও এটার ডেট আছে, কিন্তু যখন পাবলিশ করব তখন থাকবে কি না। তো এটার লিঙ্ক হচ্ছে ds.tiltok.com.pd। তো তাহলে এই ছিল আমাদের ফুল যেই লিস্টটা, 15টা চাকরির সার্কুলার। তো আশা করি এটা থেকে আপনি উপকৃত হয়েছেন। কোনো রকম কোশ্চেন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম রিলেটেড ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দেখে নিই। আল্লাহ হাফেজ। Thank you.